নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। বাস্তুশাস্ত্রে ঘরের সুখ ও শান্তি ফেরানোর জন্য কি করতে হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত উল্লেখ আছে। বাস্তু অনুযায়ী ঘরের কোথায় কি রাখবেন তা নিয়ে অনেক কিছুই আমি বলি, আবারও কিছু আলোচনা করব। বাস্তুকলা কিন্তু প্রাচীন ভারতীয় বিজ্ঞান হলো বাস্তুশাস্ত্র। এই মানে এই যে গৃহ নির্মাণ, তার সজ্জা, কিছু নিয়মের সেখানে উল্লেখ আছে যা যথাযথভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তির প্রসার হয় এবং প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটা বাড়ির নিজস্ব একটা শক্তি আছে, সেই বাড়ির বসবাসকারী ব্যক্তি এবং শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত। এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে, তাই বাড়িতে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়ে যায়। এখন সকলেরই মানে রেডি টু মুভ ফ্ল্যাটের দিকে একটা ঝোঁক চলে গেছে, তাই না? সেক্ষেত্রে এই বাড়িতে কিভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন, তাই প্রাচীন বাস্তুশাস্ত্রকে মেনে কিছু তথ্য আপনাদের জানানো হচ্ছে। প্রথমেই বলবো প্রবেশদ্বারের বাস্তু। প্রবেশদ্বারের বাস্তু, শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত। আবার উন্নত মানের কাঠ দিয়ে প্রবেশদ্বার তৈরি করবেন, বাড়ির অন্যান্য সমস্ত দরজার থেকে ভালো আকর্ষক হতে হবে প্রবেশদ্বারকে। মেইন গেট একটা অ্যাট্রাকশন তৈরি করে, সেই গেটকে খুব সুন্দরভাবে ভালোভাবে তৈরি করতে হবে, তবেই আপনার উন্নতি তৈরি হবে। এবার বাড়ির একটি ঠাকুর ঘর অবশ্যই বাড়িতে রাখবেন। ঠাকুর ঘর বা ধ্যান কক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সাথে একাত্ম হওয়া গুরুত্বপূর্ণ স্থানকেই আমরা ঠাকুর ঘর বলি। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুর ঘর, ধ্যান ও যোগের জন্য ঘর যেটা রাখছে উপযোগী, পূর্ব দিকে মুখ করে ধ্যান করলে পজিটিভ ভাইবস বৃদ্ধি পায়। ঠাকুর রাখার বেদিকে সুসজ্জিত রাখুন, এই কক্ষের রং হবে সাদা বেজ, হালকা হলুদ বা সবুজ, তাহলে প্রচুর পজিটিভিটি আসবে। অতিথি আগমন হলে তাদের বৈঠকখানায় বসানো হয়, তাই না, বা ড্রয়িং রুমে আমরা বসাই। এটি পরিবারের বসবাসকারী সদস্যদের ভাবমূর্তির অনুকূল প্রতিফলন ঘটবে, তাই বৈঠকখানা যাতে কোনো রকম মানে অব্যবস্থা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত, আবার উত্তর পশ্চিমে বৈঠকখানাও অনুকূল। লিভিং রুম পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাব রাখবেন, অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ পূর্ব দিকে। এই কক্ষে আয়না লাগাতে হলে তা উত্তর দেওয়ালে লাগাবেন। এবার আসবো বাড়ির ব্রহ্মস্থান, সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী অংশ বলে মনে করা হয়। বাড়ির এই অংশ নোংরা, দাগহীন, মানে অব্যবস্থা মুক্ত হওয়া উচিত। ব্রহ্মস্থানে 1 থেকে 1.5 মিটারের মধ্যে কোনো বাধা বা নির্মাণ বা কোনো জিনিস আপনারা রাখবেন না। এখানে রান্নাঘর, বাথরুম, পিলার বা বিম থাকলে তা নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করবে, এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর অনুকূল প্রভাব পড়ে। শয়নকক্ষে বাস্তুর ভারসাম্য, বাস্তু অনুযায়ী শয়নকক্ষ গড়ে তুলুন, একদম পজিটিভ শক্তির প্রসার যেন সেখানে যায়। এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্কে উন্নত ও মজবুত হয়, পজিটিভ ভাইবস যদি থাকে সেখানে। শয়নকক্ষের সঠিক বাস্তু জাতকের ঘুমের ওপর পজিটিভ প্রভাব বিস্তার করে। বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে শয়নকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি ঘটে, তবে উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্বে
শয়ন কক্ষ এড়িয়ে যাওয়াই ভালো, কারণ পূর্ব দিকের কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আবার অন্যান্য দিকে শয়ন কক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ ফ্রিকশন লেগে যাবে। শয়ন কক্ষ দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখুন, পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোবেন। বিছানার সামনে আয়না বা টেলিভিশন রাখবেন না। শয়ন কক্ষে এমন ভাবে আয়না রাখবেন যাতে বিছানাতে থেকে তাতে নিজের প্রতিবিম্ব দেখা না যায়। এই অন্যথা ঘটলে পরিবারে ঝগড়া বিবাদ, সদস্যদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু আপনাদের একটা কথা বলছি, আপনারা আমার নতুন ওয়েবসাইট সুখেরচাকা.com গুগলে সার্চ করে দেখুন। সেখানে সুখের চাকার প্রচুর আইটেম আপলোড করে দেওয়া হয়েছে, যা আপনাদের ঘরে রাখলে পজিটিভ ভাইবস তৈরি করবে, পজিটিভিটিতে ভরে যাবেন, প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। কিছু কিছু জিনিস আছে যাতে অর্থনৈতিক উন্নতি আনবে, কিছু কিছু জিনিস আছে বাচ্চাদের এডুকেশনে উন্নতি আনবে, প্রত্যেক রকমের জিনিস সেখানে আছে। আপনারা দেখুন এবং ঘরে রাখার চেষ্টা করুন, নিশ্চয়ই একটা উন্নত ঘরই সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হিসাবে তৈরি হতে পারে। আর সেই থাকার সহযোগিতা কে করে? সুখের চাকা। ভালো থাকুন, সুখে থাকুন। ওম শান্তি।